বৃদ্ধিতে কাস্টমস ও বন্দরের আয়ের ভাগ চাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মেয়র বলছেন, বন্দরের ভারী পণ্যবাহী পরিবহনের চাপে ভেঙে যাওয়া সড়ক সংস্কার করতে হয় তাদের। এই খরচ সামলাতে বন্দর ও কাস্টমসকে চার্জ নির্ধারণের চিঠি পাঠিয়েছে সিটি কর্পোরেশন। এ বিষয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় নয়ন বোরাজয়ের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর সংলগ্ন পতেঙ্গা কালুরঘাট সড়ক, এই সড়কের বন্দর টিলা থেকে বন্দর হয়ে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত চলে ভারী যানবাহন থেকে হালকা যান। প্রতিদিন বন্দর থেকে পণ্যবাহী 5,000-এর বেশি পরিবহন চলাচল করে এই সড়ক দিয়ে। ভারী যানের চাপে প্রায়ই খানাখন্দে ভরে যায় সড়ক, কদিন পর পরই করতে হয় সংস্কার। সিটি মেয়র বলছেন, বন্দরের ভারী পণ্যবাহী পরিবহনের চাপে ভেঙে যাওয়া সড়ক তাদেরই সংস্কার করতে হয়, তাই এ খরচ সামলাতে বন্দরু কাস্টমসকে চার্জ নির্ধারণের চিঠি পাঠানো হয়েছে। চট্টগ্রাম পোর্ট থেকে যেই মালামালবাহী ট্রাকগুলো বের হয় এটার উপর একটা চার্জ দাবি করেছি, কাস্টমের উপর একটা চার্জ আমরা দাবি করেছি। বিল অফ এন্ট্রির উপর বিভিন্ন চার্জ আদায় করা হয়, চট্টগ্রাম ডেভেলপমেন্ট চার্জ বলে একটা চার্জ সেখান থেকে যদি আদায় করা হয় তাহলে এত বড় চট্টগ্রামের উন্নয়ন সম্ভব হবে। তবে বন্দরু কাস্টমস কর্তৃপক্ষ বলছে, এইভাবে চার্জ দেওয়ার সুযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে তারা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব আইন অনুযায়ী সেটা যদি কোনো কিছু করণীয় থাকে সেটা আমাদের চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এবং বিজ্ঞ বোর্ড আছেন, সেটা বিবেচনা করে দেখবেন। আর সেটা যদি আইনে না থাকে তাহলে সেই বিষয়টাও তাদেরকে জানিয়ে দেওয়া হবে। এদিকে বেহাল এই সড়কে গাড়ি চলাচল করছে চরম ঝুঁকি নিয়ে। সড়কের অবস্থা বেহাল দশা, আমরা 30 টাকা লিখছে আবার এখন দিচ্ছি 80 টাকা। গাড়ি পথে টিপে টিপে চেক করতে হইতেছে, নাট বল্টু সব খুলে যেতেছে, যে কোনো মুহূর্তে গাড়ি উল্টে যেতে পারে, যে বড় বড় ঘটনা। ঠিক আছে, এটা দাঁতের জন্য ক্ষতি, আমাদের জন্য ক্ষতি। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সড়ক সংস্কার না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।